বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে মোটামুটি লাশের স্তূপ পড়া ছাড়া তেমন বিশেষ কোনো ঘটনা ঘটতেছে না, সো আই থট হাউ অ্যাবাউট সাম হেরেসি। রিসেন্টলি আমেরিকা একটা কনভারসেশন শুরু হয়েছে, স্পেশালি এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টের কারণে ট্রিগার হয়েছে, যেটা অনেকদিন ধরে হয়ে আসতেছে। আমি বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে ফেসবুকে এগুলো নিয়ে লিখছিও, সেটা হচ্ছে যে আমেরিকার যারা হিস্টোরিক ফিগার এবং লিডার এবং যারা বেশ সম্মানীয় নেতা বা লিডার আর কি, বেসিক্যালি পলিটিক্যাল ফিগার বা সামাজিক ফিগার যারা, তাদেরকে নিয়ে দীর্ঘ বিতর্ক এই দেশে তো আছে এবং চলতেছে অনেকদিন ধরে। যেমন হইতেছে ক্রিস্টোফার কলম্বাস, যে হইতেছে নিউ ওয়ার্ল্ড আবিষ্কার করছে, উইচ ইজ আমেরিকা, মানে হচ্ছে ইউরোপকে তখন বলা হতো ওল্ড ওয়ার্ল্ড, তখন বলা হতো না, মানে ইউরোপ আমেরিকাকে আবিষ্কার করার পর এটাকে নাম দেওয়া হয়েছে নিউ ওয়ার্ল্ড, এবং এসেনশিয়ালি তখন ইউরোপকে ওল্ড ওয়ার্ল্ড হয়ে গেছে। সো তারপর ক্রিস্টোফার কলম্বাস যখন এখানে আসছে, আসার পর সে নৃশংস নির্যাতন চালাইছে এখানে যারা নেইটিভ ছিল, তারা রেড ইন্ডিয়ান নেইটিভ আমেরিকান যারা। ক্রিস্টোফার কলম্বাস এখানে আসার পর সে ভাবছে যে সাগর পাড়ি দিয়ে সে ইন্ডিয়াতে এসে উঠছে, সো এখানকার নেইটিভ যারা ছিল তারা ক্যারিবিয়ান এবং আমেরিকান আর কি, এদেরকে রেড ইন্ডিয়ান নাম দিয়েছিল, যে কারণে নেইটিভ আমেরিকান যারা এখানে তাদেরকে রেড ইন্ডিয়ানও বলা হয়, উইচ ইজ এ মিসনোমার এনিওয়েজ, বাট হিস্ট্রিক্যালি ওটা আর কি ব্যাপার। তো সেইখানে আসার পর ক্রিস্টোফার কলম্বাস মূলত আসছিল কি বলে ট্রেজার হইতেছে বিভিন্ন রকম স্বর্ণ টর্ণ। ক্রিস্টোফার কলম্বাসের সময় খুব খারাপ যে ছিল তার ক্যারিয়ারে, সে তো পর্তুগিজ সম্ভবত, যদি এক্স্যাক্টলি এখন মাথায় না জুটুক আসতেছে পর্তুগিজ, হয়তো ভুলতে পারে, দেখলে পরে জানতে পারবেন। সো ক্রিস্টোফার কলম্বাস সে হইতেছে তার সে ছিল হইতেছে এরকম ট্রাভেল করতো, আমি ভেগলি যেটা মনে আছে বলি, একদম এক্সাক্ট হয়তো হবে না, একটু ভুল টুল থাকতে পারে, জাস্ট হঠাৎ করে প্রাসঙ্গিক দেখে মনে হলো যে একটু বলি। সো সে সম্ভবত ব্যাপারটা এমন ছিল যে সে হইতেছে ইয়ে করতো, ট্রাভেল করতো এবং সরকারের স্পন্সরে ফান্ডিংয়ে সেগুলো করতো, তো তার ক্যারিয়ার খারাপ যা ছিল দীর্ঘদিন ধরে। তারপর সে অনেক হাতে পায়ে ধরে পর্তুগিজ গভর্নমেন্টকে যে আমি হইতেছে আমাকে একটা লাস্ট অপরচুনিটি দাও, আমি তোমাদের জন্য কোনো ভালো ফ্রুটফুল কোনো একটা এবার কিছু একটা নিয়ে আসবো ফান্ডিং। তো তারপর সম্ভবত তাকে লাস্ট একটা ফান্ডিং করা হয়, তারপর সেটা নিয়ে সে বের হয়, বের হয়ে হইতেছে মরিয়া হয়ে ঘুরতে ঘুরতে পরে এন্ডেড আপ ইন এই নিউ ওয়ার্ল্ড আর কি। সে হইতেছে তখন স্বর্ণটন্য আহরণ করার জন্য যারা নেটিভ আমেরিকান ছিল বা নেটিভ ছিল আর কি, বেসিক্যালি নেটিভ আমেরিকান নাও, তাদেরকে ইউজ করতো এবং খুবই নৃশংসভাবে তাদেরকে ইউজ করছে, তাদের স্বর্ণ আনতে বলতো, যদি কেউ না এনে দিতে পারতো বা একটা থ্রেশহোল্ড ছিল এই পরিমাণে কেউ যদি না আনতে পারতো তার হাত কেটে ফেলতো, পা কেটে ফেলতো, এবং খুবই নৃশংস সে ছিল। সো এগুলা তো ইতিহাস, তো যেরকম হয় যে হিস্ট্রি ইজ রিটেন বাই দ্য উইনার্স, সো বেসিক্যালি সবাই সব দেশের নিজের লোকদেরকে গ্লোরিফাই করে, আমেরিকানরা সারা জীবন গ্লোরিফাই করে আসছে ক্রিস্টোফার কলম্বাস তাদের আমেরিকার আবিষ্কারকে নাও, কিন্তু পৃথিবী যত আস্তে আস্তে সভ্য হয়েছে তখন বিভিন্ন ধরনের ডিসকাশনগুলো আস্তে আস্তে সামনে উঠে আসছে ফ্রি স্পিচের কারণে, এবং এইসব দেশে যেহেতু ফ্রি স্পিচ প্রোটেক্টেড বাই কনস্টিটিউশন এবং রিয়েল এক্সিস্ট করে ফ্রি স্পিচ, আপনি যে কোনো কিছু বলতে পারবেন। হ্যাঁ, আপনি আউটরেজাস কিছু বললে আউটক্রাই হবে, বাট স্টিল আপনি বলতে পারবেন। সো তখন আস্তে আস্তে এই বিষয়গুলো সামনে আসছে, অনেকে সামনে নিয়ে আসছে যে না, ক্রিস্টোফার কলম্বাসকে যে আমরা নেতা হিসেবে মানে এত বিশাল পীর বানাইছি, এর তো হিস্ট্রি খুবই খারাপ, এ তো খুবই নৃশংস একটা মানুষ ছিল এবং যারা নেটিভ আমেরিকান ছিল তাদের প্রতি খুবই নৃশংস ছিল। সো এই কথাগুলো আস্তে আস্তে কনভারসেশনগুলো উঠে আসতে আসতে একটা মুভমেন্ট তৈরি হয়েছে আমেরিকাতে ক্রিস্টোফার কলম্বাসের ইয়েতে। আগে ছিল একটা কলম্বাস ডে পালন করা হইতো, ক্রিস্টোফার কলম্বাস যেদিন আমেরিকা আবিষ্কার করছে অথবা যেদিন ওর বার্থডে, এক্স্যাক্টলি মনে নেয়, অনেকে কমেন্ট করে বলেন যে এই তথ্যগুলো ভালো করে পড়াশোনা করে কেন আসি না, ভেগ করে ইনফরমেশন দেয়। দেখেন ভাই, আমি এটা কী বলবো, আমি প্রিপারেশন নিয়ে আসি না, অফ দ্য টপ অফ হেড যা আসে মানে একটা বিষয় নিয়ে কথা বলতে শুরু করি এবং হইতেছে অত প্রিপারেশন নিয়ে বস অত আসলে সময় করা ডিফিকাল্ট। এনিওয়েজ, সো ডোন্ট কুট মি অন এভরিথিং আই সে, বাট মোটামুটি এরকম আর কি ঘটনাগুলো। সো তখন ক্রিস্টোফার কলম্বাস ডে যেটা আমেরিকাতে, সেই ডেটা হইতেছে অনেক স্টেটেই হইতেছে এরা সিদ্ধান্ত নিয়েছে যে এরা পালন করবেন, অনেকগুলো স্টেট হইতেছে ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি নামানোর জন্য আন্দোলন শুরু হয়েছে আস্তে আস্তে, এবং এটা আস্তে আস্তে একটা মুভমেন্ট কলম্বাসের ব্যাপারে খুব স্ট্রং সমালোচনা আমেরিকানরা শুরু করছে করা। এবং রিসেন্টলি যখন ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনটা শুরু হইলো, তখন আরেকটু হিস্ট্রি বলি, সেটা হইতেছে যে সিভিল ওয়ার যখন হয়েছিল আমেরিকাতে, যখন স্লেভদেরকে নিয়ে আসা হয়েছিল, মানে ব্ল্যাকদেরকে স্লেভ হিসেবে নিয়ে আসা হয়েছিল, তখন তাদেরকে যখন স্লেভ হিসেবে ব্যবহার করার পর দীর্ঘদিন পর, তারপর সিভিল ওয়ারটা কত সালের দিকে হইলো আমেরিকায়, আমেরিকা তো হইতেছে স্বাধীন হয়েছে ইংল্যান্ডের কাছ থেকে 1776 সালে, আর সিভিল ওয়ারটা হইলো 1800 কত সালে এক্স্যাক্টলি মনে নাই। সো 1800 দশকেই
ইয়েস 1800 দশকে সিভিল ওয়ারটা হয়েছে যখন ব্ল্যাকরা তো দীর্ঘদিন ধরে হোয়াইট আমেরিকানরা বা ইউরোপিয়ানরা বলতে পারি তখন 1976 এর পর তখন তো আমেরিকা স্বাধীন নতুন একটা দেশ গঠিত হয়ে গেছে সো মূলত আমেরিকাতে যারা হিস্ট্রি জানেন জানেন যারা জানেন না আমেরিকান আমেরিকাটাকে বলা হয় মেল্টিং পট মানে পৃথিবীর সব দেশের মানুষজন হইতেছে আমেরিকাতে এসে বসতি গড়ছে আপনি আমেরিকার যদি হিস্ট্রি দেখেন দেখবেন যে আমেরিকার প্রত্যেকটা স্টেট বিভিন্ন সময় কিনা হইছে অনেকের কাছ থেকে যেমন নেপোলিয়ন বোনাপার্ট যখন যুদ্ধ যাবে ফ্রেঞ্চ ছিল তো নেপোলিয়ন বোনাপার্ট তো ফ্রেঞ্চের একটা অংশ ছিল এখন যে লুইজিয়ানা তারপর ফ্লোরিডা ছিল স্পেনের স্প্যানিশদের আন্ডারে লুইজিয়ানা তারপর এইগুলা ছিল এখানে মিসিসিপি রিভারের আশেপাশে এগুলো ছিল ফ্রেঞ্চদের আন্ডারে তারপর ইংল্যান্ডের আন্ডারে ছিল এদিকে কি বলে যে নিউ ইয়র্ক টিউর্ক এই সাইডটা সম্ভবত ছিল ইংল্যান্ডের আন্ডারে এরকম আর কিছু ভাগে ভাগে বিভিন্ন দেশের আন্ডারে ছিল সো নেপোলিয়ন বোনাপার্ট যখন তার শখ হয়েছে সে বিশ্ব জয়ে বের হবে তখন সে লুইজিয়ানা টুইজিয়ানা এগুলো বিক্রি করে দিয়ে সেই টাকা পয়সা নিয়ে বের হয়েছিল আর কি সারা পৃথিবী জয় করতে সেই পুজো লাগে সো বেসিক্যালি আমেরিকা হইতেছে যে কারণে বড় একটা মেল্টিং পট হিস্ট্রিক্যালি বিভিন্ন দেশের মানুষ ইউরোপের বিভিন্ন ইউরোপিয়ানরা আমেরিকাতে ছড়াই ছিটে ছিল এবং এই কারণে আপনি এখনো যদি আমেরিকার এসব পার্টে যান যেমন আপনি যদি ফ্লোরিডাতে যান মায়ামিতে যান তারপর হইতেছে সেইখানে দেখবেন আপনি এখনো স্প্যানিশ কালচার দ্বারা ইনফ্লুয়েন্স কারণ স্পেনের আন্ডারে ছিল আপনি যদি ইয়ের দিকে যান টেক্সাস তারপর হইতেছে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার দিকে যান সেখানে হেভিলি মেক্সিকান কালচার দেখবেন কারণ ওই অংশটা মেক্সিকোর আন্ডারে ছিল আমেরিকা মেক্সিকোর কাছ থেকে দখল করে নিছে বা ছিনিয়ে নিছে এক হিসেবে বলতে গেলে যা হোক তারপর হইতেছে আপনি যদি ইয়ের দিকে যান কি বলে এরকম আর কি সো আপনি এই হচ্ছে হিস্ট্রি তো তখন যখন ইউরোপিয়ানরা এখানে ছিল মিলেমিশে হোয়াইটগুলা তারপর তারা হইতেছে স্লেভ আনতো আফ্রিকা থেকে এবং বিভিন্ন দেশ থেকে এনে স্লেভ দিয়ে হইতেছে তারা কটন তুলাই তো এরকম অত্যাচার নির্যাতন করতো তারপর একটা সময়ে যখন ইয়ে হলো যে স্লেভদেরকে মুক্তি দেওয়া এবং কোনো স্লেভারি যখন অ্যাবলিশ করা হলো তো স্লেভারি অ্যাবলিশ যখন আমেরিকান সরকার যখন নতুন আমেরিকার গঠন হয়েছে গঠিত হয়েছে তখন আমেরিকান সরকার যখন স্লেভারি অ্যাবলিশ করার কথা তুলল তখন হইতেছে যারা হোয়াইট আমেরিকান এখানকার এরা হইতেছে একটা কনফেডারেসি তৈরি করছে আমি কিন্তু আসলে হিস্ট্রিগুলো ভালো করে রিভিউ করে আসি নাই আমি মানে যা জানি সেটা থেকে সামারি বলতেছি অফ দ্য টপ অফ মাই হেড এখানে একদম 100% একুরেট তথ্য নাও থাকতে পারে 19-20 ভুলভাল হইতে পারে সো পার্ডন মি ফর দ্যাট আমি জাস্ট যেটা জানি ওটা জাস্ট বলে যাচ্ছি আর কি সো এনিওয়েজ জাস্ট টু কিপ ইন মাইন্ড সো কি বলে তো তখন এখানে যারা হোয়াইট আমেরিকান এরা হইতেছে এরকম এরা আমেরিকার যে সরকার ডিসিশন নিছে এটার বিরুদ্ধে হইতেছে যুদ্ধ ঘোষণা করছে তারপর সিভিল ওয়ার হয় আমেরিকার সরকারের সাথে এখানকার যারা কনফেডারেসি তৈরি করে হোয়াইট আমেরিকানরা অনেকে মিলে সো কনফেডারেট এখনো কনফেডারেট ফ্ল্যাগ কনফেডারেট লিডার এদের কি নিয়ে বিতর্ক আছে যে এরা যেহেতু স্লেভারিকে সাপোর্ট করছে এরা স্লেভ রাখার পক্ষে যুদ্ধ করছে এবং তারপর আরও অনেক হিস্ট্রি আছে যে ব্ল্যাকদের ভোটিং রাইট ছিল না দীর্ঘদিন পর্যন্ত 18 একদম শেষ 1800 শেষ পর্যন্ত ওরা ডিসএনফ্র্যাঞ্চাইজড ছিল মানে ভোটের অধিকার ছিল না তারপর যখন গান ল হয় আমেরিকার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আমেরিকানরা গান রাখতে পারবে কিন্তু ব্ল্যাকরা দীর্ঘদিন পর্যন্ত গান রাখতে পারবে না ব্ল্যাকদের পক্ষে সে ছিল না কারণ ওদের কাছে গান গেলে ওরা হইতেছে হোয়াইট মনিপ্টনি এদেরকে মেরে ফেলবে এরকম আর কি বিভিন্ন রকম হিস্ট্রি আছে ডিসক্রিমিনেশনের হিস্ট্রি সো এই সব কিছু মিলিয়ে যারা কনফেডারেট নেতা ছিল হোয়াইটরা যারা স্লেভারিটিকে রাখতে চেয়েছিল এবং সেটার জন্য আমেরিকার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে এই এই নেতারা তাদের নিজস্ব ফ্ল্যাগ ছিল বিভিন্ন এলাকার সো এই কনফেডারেট ফ্ল্যাগগুলো এখনও বিভিন্ন স্টেটে মেনটেন করা হয় আর কি জাস্ট হিস্ট্রি তাদের বলে এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ এইসব বলে ওই ফ্ল্যাগগুলো ওড়ায় সো এটা নিয়ে খুব ডিবেট হয় আমেরিকাতে এখন যে কনফেডারেট ফ্ল্যাগগুলো এগুলো স্লেভারির রেমনেন্ট বহন করে এগুলো স্লেভারির সাইন বহন করে এগুলোকে আর রাখা যাবে না তারপর তখনকার যেসব লিডার ছিল এইসব স্টেটগুলোতে সাউথের বিভিন্ন স্টেটে যাদেরকে খুব সম্মান দৃষ্টিতে দেখা হয় আমেরিকার এক কালের নেতা কিন্তু তারা কিন্তু স্লেভারির পক্ষে লড়াই করছে এই কারণে এইসব নেতাদের যে সব স্ট্যাচু আছে এই স্ট্যাচুগুলো নামায় ফেলতে হবে এরকম আমেরিকার অনেকে দাবি দেওয়া যারা লিবারাল কারণ আমি লিবারালদের সাথে সব ক্ষেত্রে একমত হই না সো কিন্তু এটাগুলোর সাথে আমি একমত যে এরকম তো যারা এরকম স্লেভারির পক্ষে ছিল কনফেডারেসির পক্ষে ছিল তাদের সেই নেতাদের স্ট্যাচু ভেঙে ফেলা সেই ফ্ল্যাগগুলোকে সরায় নেওয়া এরকম একটা ওভারহল করা আমেরিকার হিস্ট্রিকে এটা নিয়ে একটা মুভমেন্ট এখানে আছে এবং এটা হলো যে ফ্রিঞ্জ মুভমেন্টটা বেশ স্ট্রং মেইন স্ট্রিম একটা মুভমেন্ট আছে এবং দে আর গেইনিং মোমেন্টাম এবং হয়তো বা আগামী 10-20 বছরের মধ্যে হয়তো বাস্তবতা এমন হবে যে আমেরিকাদের কোনো কনফেডারেসি কোনো ধরনের গ্রাউন্ড থাকবে না এদের আর কি কনফেডারেসি বলতে যারা রেসিস্ট ইতিহাস যাদের আছে তো এই কারণে যেটা বললাম যে এই যে বিভিন্ন ধরনের স্ট্যাচু ভাঙা শুরু হয়েছে আর সেটার রিপল ইফেক্ট ডমিনেট ইফেক্ট হিসেবে যেটা বললাম যে কি বলে ক্রিস্টোফার কলম্বাস তারও হইতেছে স্ট্যাচু নতুন করে আবার ভাঙা শুরু হয়েছে নিউ ইয়র্কে রিসেন্টলি একটা বিখ্যাত স্ট্যাচু আছে ক্রিস্টোফার কলম্বাসের সেটা নামায় ফেলছে ভেঙে ফেলছে মাথারাতে এই যে ছবিতে দেখেন এই অবস্থা সো ওই মুভমেন্টের সাথে এই মুভমেন্ট একসাথে হয়ে এগুলো চলতেছে এবং ইন্টারেস্টিং ইভেন আমেরিকার যারা ফাউন্ডিং ফাদার তাদের কিন্তু এখন মাঝে মাঝে ডিবেট শুরু হয় যে যারা ফাউন্ডিং ফাদার তারাও কিন্তু স্লেভ রাখছে
সো তখন হোয়াইট যারা ছিল আমেরিকান মোটামুটি সবাই স্লেভ রাখতো, এবং তখনকার মানুষ মোটামুটি সবাই রেসিস্ট ছিল, যে কথাগুলো আমি অনেক আগে একটা এপিসোডে আলাদাভাবে আলোচনা করছি, যে আমরা আসলে একটা অসাধু একটা অসৎ আচরণ করি আমরা যখন বলি যে ওয়েস্টের এদের এরকম হিস্ট্রি আছে, সুতরাং এখনও ওই হিস্ট্রি লেঞ্জা টেনে টেনে লেঞ্জা টেনে টেনে হইতেছে, হুদাই একটা ভিলিফিকেশন, এটা আমার কাছে আনফেয়ার এবং একটা অসৎ ডিসঅনেস্টিস ইঞ্জিনিয়াস আচরণ মনে হয়। কারণ ওই সময়টাই এমন ছিল, ওই সময়টাতে সবগুলোই নৃশংস ছিল, কিন্তু ওই সময়টাতে যেহেতু হোয়াইটরা ওয়েস্টের আপার হ্যান্ডে ছিল, লাক তাদের ফেভারে ছিল, সার্কামস্টেন্সেস তাদের ফেভারে ছিল, যদি সার্কামস্টেন্সেস তখন ইন্ডিয়ানদের ফেভারে থাকতো অথবা চাইনিজদের ফেভারে থাকতো অথবা জাপানিজদের ফেভারে থাকতো, তাহলে তারাই রেইন করতো এবং একই রকম নৃশংসতা করতো, কারণ ওই সময়টাই ছিল নৃশংস, ওই সময় অত মানবতা টানবতাও ছিল না, ওইরকম মিডল এজের সময়টা বা ওই সময়টা। সো এখানে আলাদা করে এদেরকে পয়েন্ট আউট করা, হ্যাঁ তাদের সেই রেসপন্সিবিলিটি নিতে হবে যে তারা একটা সময় এগুলো করছে, কিন্তু আমি আসলে আলাদাভাবে ওই ব্লেম গেম একটা করা অথবা হইতেছে তখন তাদের পূর্বপুরুষরা কী করে দাঁড়াইছে এই জন্য একটা র্যান্ডম আমেরিকানকে বা একটা র্যান্ডম ইউরোপিয়ানকে হিট করা, এগুলো হইতেছে অন্য লেভেলের জিনোফোবিয়া, সো আমি ওইগুলো সাপোর্ট করি না। যাই হোক, তো তখনকার সময়টা ছিল এরকম, তখন সবাই স্লেভ রাখতো, তখন সবাই রেসিস্ট ছিল, তখন রেসিস্ট আলাদা কোনো এই ওয়ার্ডটা, এখন যেরকম আপনারা এখানে বসে বসে রেসিস্ট শব্দটা খুব আলোচনা করতেছেন, তখন এই ধারণাই বিরাজ করে নাই যে যে ব্ল্যাঙ্কদেরকে তো সাবহিউম্যান হিসেবে ট্রিট করতে হবে, এটাই স্বাভাবিক, এটার মধ্যে আবার ডিসক্রিমিনেশন হোয়াট ইজ ডিসক্রিম এই ধরনের কোনো আইডিয়া এক্সিস্ট করে নাই, সেটা আপনাকে বুঝতে হবে, এই এই সময়ে টাইম অ্যান্ড প্লেস এই প্রেক্ষিত এই এগুলো বুঝতে হবে, এগুলো বাদ দিয়ে কথা বলা অসততা। যেমন মাঝে মধ্যে যে এখন মিটু মুভমেন্ট হয়, তো মিটু মুভমেন্ট শুরু হয় কিছু মানুষের ব্যাপারে অভিযোগ করছে সেক্সুয়াল হ্যারাসমেন্টে, তারা 1980s-এ 1970s-এ বা এই এরকম কিছু হ্যারাসমেন্ট, তো এই অভিযোগগুলো যখন উঠে আসছে তখন দেখা ব্যাপারটা এরকম দাঁড়াইছে যে হ্যাঁ 2020 সালে এসে এখনকার বর্তমান পৃথিবীতে সভ্য পৃথিবীতে এই কাজগুলোকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে দেখা হয়, যেমন হয়তো কোনো তার অধীনস্থ কোনো নারী কর্মীকে বললো যে তুমি আমার সাথে ডিনার করতে আইসো, ইয়ের পর রাতে আমার সাথে আলাদাভাবে একা ডিনার করতে আইসো, এরকম এটা কিন্তু এখনকার সময় সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে দেখা হবে বর্তমান সভ্য পৃথিবীতে, কারণ সে অধীনস্থকে এরকম করে বলতে পারে না, কারণ সে যদি অধীনস্থ কোনো নারী কর্মকর্তাকে এইভাবে বলে সে কিন্তু তার সে ক্ষমতা নাই স্যার বসকে না বলার, সুতরাং এটা এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সো বর্তমান সভ্যতার স্ট্যান্ডার্ডে হ্যারাসমেন্ট 1970-80 সালে এটা হ্যারাসমেন্টের কোনো নামগন্ধ ছিল না, কেউ চিন্তাই করে যে এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে এটাকে গণ্য করা যায়। সো যখন মিটু মুভমেন্টে এরকম অনেকে অনেক অভিযোগ করছে, যেগুলো তখন আবার উল্টা একটা কাউন্টার আর্গুমেন্ট ডিবেট হয়েছে যে না না এটা ঠিক আছে এখনকার সময় এখনকার স্ট্যান্ডার্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তখনকার সময় তখনকার স্ট্যান্ডার্ড এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট ছিল না, সুতরাং এটাকে ডিসকাউন্ট করতে হবে এই অভিযোগগুলোকে। সো এরকম কিছু টাইম অ্যান্ড প্লেসকে রেকগনাইজ করে কিছু অ্যাকনোলেজ করে আলোচনা করতে হবে যদি আপনারা সৎ সঠিক একটা অনেস্ট ডিসকাশন চান। যে কারণে বললাম যে এখানে এরকম একটা কথা মাঝে মধ্যে যে আমেরিকা যারা ফাউন্ডিং ফাদার এরাও রেসিস্ট ছিল, কারণ এরাও স্লেভ রাখছে, এরাও স্লেভ স্লেভারিকে ইয়ে করছে, কিন্তু যেটা অ্যাগেন ওই সময়টা এরকম ছিল, সো তাদেরকে আলাদাভাবে পয়েন্ট আউট করার সুযোগ নেই। এখনকার সময় থেকে পিছনে ফিরে তাকাইলে এরকম মনে হয় যে তারা রেসিস্ট ছিল, কিন্তু ওই সময়ে ওই কাজটাকে রেসিজম হিসেবে সেভাবে আসলে ওই আইডিয়া এক্সিস্ট করতো না। বাট স্টিল দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক হিয়ার ইজ স্টিল এরকম একটা কনভারসেশন এই দেশে হয়, এই দেশের ফাউন্ডিং ফাদারদেরকে নিয়ে ডিবেট হয়, এই দেশের যারা হিস্টোরিক লিডার এদেরকে নিয়ে ডিবেট হয়, এদের মূর্তি ভাঙা হয়, এদেরকে হিস্ট্রি বুক থেকে এদেরকে সরাই দেওয়ার দাবি তোলা হয়, অনেককে সরানো হচ্ছে। সো এইটা হইতেছে সভ্য পৃথিবী। আমি আগের একটা এপিসোডে বলছি যে এই যে কনভারসেশনগুলো রেসিজমের আমরা কথা বলি যে আমেরিকাতে রেসিজম আছে হোয়াট এভার দ্যাট মিনস, এই জিনিসগুলো এখানে যেইভাবে একটা স্ট্রং মোমেন্টাম চলতেছে এইগুলোর অ্যাগেনস্ট, হয়তো আগামী 20-30 বছর পর যে রেমিনেন্স অফ রেসিজম আছে উইচ ইজ স্টিল কিছুটা সিস্টেমিক অনেক ক্ষেত্রে এগুলো হয়তো থাকবে না, আই এম হোপফুল, আই এম হোপিং, কারণ পৃথিবী যেভাবে আগাইতেছে এই দেশগুলো যেই গতিতে আগাইতেছে তাতে করে। সো উইথ অল দ্যাট ইনফরমেশন ওয়াট আই এম ট্রাইং টু গেট ইজ যে বাংলাদেশ, নাও আমাদের দেশে এই আলোচনা এই ধরনের আলোচনা তো মানে হেরেটিক ব্লাসফেমাস আপনাকে সাথে সাথে শুলে চড়ায় দিবে, সেখানে আপনি একটা রাজনৈতিক নেতার ফেয়ার সমালোচনা করলেও আপনাকে তুলে নিয়ে যায়। আমেরিকায় বসে আমি নন আমেরিকান হয়ে যে কথাগুলো বললাম, ওরে বাবারে আমি বাংলাদেশি হয়ে বাংলাদেশের 100 ভাগের 1 ভাগ বললাম আমি কিন্তু জেলে নাই হয়ে যাব, তো কিন্তু আমি এই সভ্য সভ্য ডিসকাশনগুলোকে সামনে আনার জন্য এই পার্সপেক্টিভগুলোকে সামনে আনার জন্য বলতেছি যে আমেরিকাতে এই ধরনের একটা কনভারসেশন হয় যেখানে তারা তাদের ফাউন্ডিং ফাদার তাদের হিস্টোরিক ফিগার তাদের ঐতিহাসিক সারা জীবন ধরে যাদেরকে তারা এই পাঠ্যপুস্তকে এদেরকে পড়ানো হয়েছিল, আমেরিকার পাঠ্যপুস্তকে ক্রিস্টোফার কলম্বাসকে হিরো হিসেবে উপস্থাপন করা হয়েছে, অনেক হিস্টোরিক ফিগারকে হিরো হিসেবে উপস্থাপন করা হয়েছে, এরা তাদেরকে হিরো জেনে বড় হয়েছে, বড় হওয়ার পর তারা জানতে পারছে টেক্সট বইয়ের বাইরে পড়াশোনা করে জানতে পারছে যে না এদেরকে যে হিরো হিসেবে উপস্থাপন করা হয়েছে এদের তো আরেকটা হিস্ট্রি আছে, এদের আরেকটা ডার্ক সাইড আছে, সেটা জানার পর একটা মুভমেন্ট তৈরি হয়েছে এই দেশে, এবং এখন ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি ভাঙা হইতেছে, ক্রিস্টোফার কলম্বাস ডে বাতিল করা হইতেছে, এবং যারা কনফেডারেট লিডার্স আছে তাদের স্ট্যাচু ভাঙা হইতেছে, কনফেডারেট ফ্ল্যাগ নামানো হইতেছে। সো
এই রকম একটা সভ্য ঘটনা ঘটতেছে, আমরা কি বাংলাদেশে এরকম ডিসকাশন আশা করতে পারি যে এখানে হইতেছে আমরা আমাদের সব লিডারদের সব দিক নিয়ে কথা বলবো? এবং আমেরিকাতে ফাউন্ডিং ফাদার হইতেছে সাতজন টোটাল, এই সাতজনের সাতজনের কি কি ভূমিকা রাখছে? সবাই স্বাধীনতার ঘোষণা করে নাই। আমেরিকার যারা সাতজন ফাউন্ডিং ফাদার, কেউ কনস্টিটিউশন লেখায় ভূমিকা রাখছে স্ট্রংলি, কেউ ডিক্লেয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করছে লিখছে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওগুলো লিখছে, কেউ হইতেছে একটা যুদ্ধের সময়, একটা মেজর যুদ্ধের সময় একটা শান্তি চুক্তি করছে, এরকম এক একজনের এক একটা নোটেবল ভূমিকার কারণে এদের সবাইকে মিলে সাতজনকে নিয়ে ফাউন্ডিং ফাদার উপাধি দেওয়া হয়েছে। এবং আমেরিকার ডলার বিলগুলাতে মানে নোটগুলাতে এক একটাতে এক একজনের ছবি, সেখানে বাংলাদেশের ব্যাপারটা তেমন নেসারেলি হইতে পারে কোনো কথা নাই। প্রথমত এমন কোনো কথা নেই, দ্বিতীয়ত দুজনই ফাউন্ডিং ফাদার হইতে সমস্যা কোথায়, পাঁচজন ফাউন্ডিং ফাদার হইতে সমস্যা কোথায়? বাংলাদেশের যারা বাংলাদেশের ফর্মেশনের সময়, ফাউন্ডিংয়ের সময়, বাংলাদেশের হিস্ট্রিক্যালি যারা বাংলাদেশের ফাউন্ডিংয়ের আগ থেকে বাংলাদেশের স্বাধীনতার ডেভেলপমেন্টের এই আইডিয়াটার মধ্যে যারা বিভিন্ন সময় রোল প্লে করছে, তারা সোহরাওয়ার্দী হইতে পারে, শেরে বাংলা হইতে পারে, ভাসানি হইতে পারে, তাজউদ্দিন আহমেদ হইতে পারে, শেখ মুজিবুর রহমান হইতে পারে, জিয়াউর রহমান হইতে পারে, এরা প্রত্যেকে যারা এই দেশের জন্য স্ট্রং ভূমিকা রাখছে এই দেশের ফর্মেশনের সময়, তাদের সব প্রত্যেকেই তারা এই দেশে ফাউন্ডিং ফাদার হইতে পারে, দুইজন হইতে পারে, পাঁচজন হইতে পারে, সমস্যা কোথায়? কিন্তু না, আমরা সেটা করতে দিব না। এটা হইতেছে আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো ডাইনেস্টির কারণে, ডাইনেস্টি মানে হইতেছে পরিবার প্রথা। কারণ আপনি যদি দেখেন আমাদের স্বাধীনতার পর থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত ডাইনেস্টির বাইরে বের হইতে পারি নাই। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এদের হাত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, কেউ যুদ্ধ করছে, কেউ ঘোষণা দিচ্ছে, কেউ একজন একজনের পক্ষে ঘোষণা দিচ্ছে, হোয়াটএভার। সো ওনাদের হাত ধরে দেশ ইয়ে হয়েছে, তারপর ওনাদেরই পরিবারের লোকজন চলতেছে, খালেদা জিয়া, শেখ হাসিনা, ওনাদের পর হয়তো তারেক রহমান, তারপর ওই যে জয়, ওনারা আসবেন, ওনারা ওনাদের পরিবার ধরে রাখার চেষ্টা করতেছে। শেখ হাসিনা উনি ক্ষমতায় আছে, উনি ওনার বাবারকে দিয়ে মুজিব শতবর্ষ বাংলাদেশের খুব করে উদযাপন করতেছেন, সব জায়গাতে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখতে হবে, সব কিছুর মধ্যে বিলের মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে, সব জায়গায় সব যত স্থাপনা আছে সবগুলোর মধ্যে শেখ মুজিবুর রহমানের নাম রাখতে হবে। বিএনপি যখন ক্ষমতায় আছে তখন হইতেছে জিয়াউর রহমানের ছবি একইভাবে সবখানে ঝুলিয়ে রাখতে হবে, তারপর সব জায়গার মধ্যে আওয়ামী লীগ যেভাবে করতেছে এর ধারে কাছে বিএনপি করে নাই, সেটা আলাদা ব্যাপার। অবশ্যই শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের চেয়ে বড় নেতা ছিল মুক্তিযুদ্ধের সময়, সেটাও আরেকটা ব্যাপার। সো এনিওয়েজ, ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু তাদের পরিবারের জন্য করে যাইতেছে, তারা দেশের জন্য। এটা এমন না যে একটা থার্ড পার্সন, তাদের পরিবারের বাইরের একটা কেউ শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমানকে নেতা মেনে এভাবে, না না, তারা তাদের বাপ ভাই স্বামী এরকম, তারা তাদের জন্য করতেছে। সো এটা নেসেসারি এসেনশিয়ালি মিন করে না যে এটা বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া কিনা, সেটা আমরা জানতে পারবো কখন, আজকে থেকে এরকম আমেরিকার মতো যখন বাংলাদেশের বয়স 500 বছর হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো যে 500 বছর পর যখন হোপফুলি যখন পরিবারতন্ত্র থাকবে না, যখন এই লোকদের পরিবারের সদস্যরা দেশের টাকায় নিজের পরিবারের লোকজনের নাম প্রচার করে বেড়ানোর যে একটা অসততা, যেটাকে আমি খুব খারাপ একটা কাজ বলে বিশ্বাস করি এবং মনে করি, এই বাস্তবতা যখন থাকবে না তখন আমরা টের পাবো যে আজকে থেকে 200 বছর পর, 500 বছর পর স্বাধীনভাবে মানুষজন এই নেতাদেরকে সম্মান করতেছে কিনা, মনে রাখতেছে কিনা। সো যতদিন এই পরিবারতন্ত্র আছে বাংলাদেশে, যতদিন শেখ হাসিনা, শেখ হাসিনার পরিবারের লোকজন, খালেদা জিয়া, খালেদা জিয়ার পরিবারের লোকজন ক্ষমতায় থাকবে, ততদিন এই টাগ অফ ওয়ার শেষ হবে না। কি বলে, শেখ মুজিবুর রহমান ভার্সেস জিয়াউর রহমান, এই জিনিস চলতেই থাকবে। এদের পরিবারের লোকজনের বাইরে যখন তৃতীয় কোনো শক্তি হোক, ব্যক্তি হোক ক্ষমতায় আসবে, তখন আমরা একমাত্র জানতে পারবো যে তখন আমরা মানুষ আসলে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে কাকে কিভাবে ট্রিট করতে চায়, কিভাবে দেখতে চায়, ব্যাপারটা কীরকম। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমি সেদিনের অপেক্ষা করতেছি যেদিন আমরা এই ডাইনেস্টি থেকে বের হয়ে আসতে পারবো। এটা আমি আমেরিকার হিস্ট্রি, একটা সভ্য দেশের হিস্ট্রি তুলে ধরে এবং সভ্য পৃথিবীতে যেভাবে কনভারসেশন চলে ওই বিষয়টাকে সামনে এনে এই একটা আলোচনা আমি জাস্ট ফুড ফর থট আমাদের বাংলাদেশিদের জন্য, যে আমাদের জন্য এই ধরনের কনভারসেশন উঠে আসার সুযোগ আছে কিনা, আমাদের যারা নেতা, অতীতের নেতা, বড় বড় নেতা, ওনাদের ডার্ক সাইড আছে কিনা, থাকলে সেগুলো নিয়ে কথা বলার সুযোগ আছে কিনা, বা আমাদের হিস্ট্রিকে রিকল করার সুযোগ আছে কিনা, বা আমাদের ফাউন্ডিং ফাদার নির্বাচনের ক্ষেত্রে একাধিক ফাউন্ডিং ফাদার নির্বাচন করার সুযোগ আছে কিনা, বা রেকগনাইজ করার একাধিক ব্যক্তিকে হিস্ট্রিক্যালি, এগুলো খুবই ইন্টারেস্টিং এবং সভ্য সভ্য কনভারসেশন যেগুলো বাংলাদেশে করা যায় না। এবং এই কারণেই আমি চাই বাংলাদেশ এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসুক, একটা সভ্য, একটা মিনিমাম বাসযোগ্য সভ্য একটা পরিবেশ বিরাজ করুক বিভিন্ন আলাপ আলোচনা উঠে আসার জন্য। বর্তমানে যেভাবে দেশ আছে, বর্তমানে যাদের হাতে দেশ আছে, বর্তমান বলতে এক্স্যাক্টলি রাইট নাও সেটা মিন করতেছি না, যেভাবে পরিবারতন্ত্র চলতেছে, এই এই পরিবেশ যতদিন বজায় থাকবে ততদিন বাংলাদেশের সুস্থ কনভারসেশনের কোনো সুযোগ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।